দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতেই কৃষকদের বঞ্চিত করছে সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিরিক্ত ভাড়া আদায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বিএনপি কমিশনার। এবং ব্যর্থতার দায়ে কংগ্রেসের সভাপতিত্ব ছাড়তে চান রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-837505। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুর্ঘটনা রোধে চালক পথচারী সহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেতু দুটি চালুর ফলে এবারের ঈদে যানজট এড়িয়ে স্বস্তিতে ঘরে ফিরতে পারবেন দক্ষিণের মানুষজন। নির্দিষ্ট সময়ের প্রায় 7 মাস আগে দ্বিতীয় কাঁচপুর সহ এ নতুন দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রায় 700 কোটি টাকা সাশ্রয় হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেতুগুলি যে উন্নয়ন করে যাচ্ছি, আমরা আশা করি ভবিষ্যতে আরও আমরা উন্নতি করতে পারবো। আমরা এবার দ্বিতীয়বারে আমরা যখন সরকারে আসি, এই দ্বিতীয়বার প্রথমবার সরকারে এসে কিন্তু এই যে রূপসা সেতু আমরা জাপানের সহায়তা আমরা তৈরি করি, পাকসি সেতু করি, তিস্তা সেতুর কাজ আমরা শুরু করি, ভৈরব সেতু সেখানে কিন্তু শুধু রেল সেতু ছিল সেটা আমরা শুরু করি, ধরলা সেতু করি, গাবখান করি। দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতেই তাদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের ফলন নিয়ে সরকার মিথ্যাচার করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ভুলনীতির কারণে দুর্দশার শিকার কৃষকরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। যে পরিমাণ ব্যয় ধান উৎপাদন করতে হয়, ধান বিক্রি করে তারা তার চাইতে কম মূল্য পাচ্ছেন, অর্থাৎ তার লোকসান হচ্ছে। যে ট্রাক্টর টিলার এগুলো জন্য একটা বিশাল একটা বরাদ্দ আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা প্রজেক্ট করা হয়েছিল, এই টাকাটাই পুরোটাই আপনার সরকারি দলের অর্থাৎ আওয়ামী লীগের এই সমস্ত লোকেরা আপনার তারা নিয়ে নিয়েছে, কৃষকরা তার কোনো বেনিফিট পায়নি। ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মাদকাসক্ত চালকদের গাড়ি চালানো বন্ধে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রয়োজনে ডোপ টেস্ট করার কথা বলেন ডিএমপির কমিশনার। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী। নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহে 30 সালে জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বিকেলে নজরুল মঞ্চে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। জন্মবার্ষিকীতে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নজরুল স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
মানিকগঞ্জের তেওতায় জাতীয় কবির সহধর্মিনী প্রমীলা দেবীর জন্মভিটায় কবির প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নজরুল মঞ্চে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্টজনরা। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে তিনজনের টিকিট কিনতে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। চৌঠা জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় আজকের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি, তবে বিক্রির শুরুতেই এসি টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। রংপুর বদরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কল্যাণ সংগঠনের উদ্যোগে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার রদুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কল্যাণ সংগঠনের আহ্বায়ক ফারুক আহমেদ কোকিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। বিশেষ অতিথির বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর চৌধুরী, লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান ডলুশাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুহানা মোস্তফা কামাল মোহাম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুহানা মোস্তফা কামাল, মোহাম্মদ মনিরুজ্জামান কালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল মান্নান মাস্টার প্রমুখ। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ মেজবাউল কবির সবুজ সহ বদরগঞ্জ উপজেলার 600+ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেস সভাপতির পর থেকে সরে দাঁড়াতে চান রাহুল গান্ধী। কার্যনির্বাহী কমিটির সভায় পদত্যাগপত্র জমাও দেন তিনি, যদিও তা গ্রহণ করেনি দল। ভরাডুবি নিয়ে যখন ময়নাতদন্ত চলছে কংগ্রেসে, তখন বিজেপিতে চলছে সরকার গঠনের তোড়জোড়। আজই প্রেসিডেন্টের সাথে দেখা করে অনুমতি চাইতে পারেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ 30 মে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতে কৃষকদের বঞ্চিত করছে সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিরিক্ত ভাড়া আদায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে জানালেন ডিএমপি কমিশনার। এবং ব্যর্থতার দায়ে কংগ্রেসের সভাপতিত্ব ছাড়তে চান রাহুল গান্ধী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819-83750505।